ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম আর নিউ ভিডিও। সো গাইস, আবারও অনেক দিন পর আবারও কোথাও আমরা ঘুরতে যেতে চলেছি। আজকে আমরা যেতে চলেছি দীঘাতে। এ দেখো, এখন বাজে 4টে আর আমি আজকে সারা রাত ঘুমাইনি। এমনিতে আমাদের ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়, মানে ওই 1টা তো বাজে আমাদের খেয়ে ঘুমাতে ঘুমাতে, আর তারপরে তো আমি একটু ফোন ঘাঁটি, মানে এসব করতে করতে আমার 2টো বেজে যায়। আজকে আমার এত এক্সাইটমেন্টে আমার ঘুম আসেনি, সবাই এখনো ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম আমি আগে রেডি হয়ে নিই, তারপরে সবাইকে ডাকবো, কারণ আমার রেডি হতে একটু লেট হয়। আর দেখতে পাচ্ছো এই যে ব্যাগ ট্যাগ সব কিছু গোছানো হয়ে গেছে, জাস্ট রেডি হব অ্যান্ড বেরাবো এই ট্রিপটায়। আমাদের সাথে কমিও যাবে, মানে আমার ডগটাও যাবে, অ্যান্ড বিশাল এক্সাইটেড ওই জন্য আমরা সবাই। অ্যান্ড বাকিটা তোমরা তো দেখতেই পাবে ব্লগে, আর বেশি বকবক করছি না। এবার চলো রেডি হয়ে একেবারে তোমাদের সাথে কথা বলছি। সো গাইস, দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি, অ্যান্ড এখন পমিকে বেল্ট পরানো হচ্ছে। ও দেখো না আনন্দে কিরকম করছে, তোমরা দেখো। আমরা রেডি হলেও বুঝতে পেরে যাই যে আমরা কোথাও বেরাবো, ঠিক আছে? যে আর ওকে যদি বেল্ট পরে ও বুঝতে পেরে যায় যে ওকে নিয়ে যাব। অ্যান্ড আমরা রেডি হচ্ছি এরকম অড টাইমে, অ্যান্ড ওকে বেল্ট পরাচ্ছি দেখে ও বিশাল এক্সাইটেড হয়ে গেছে। দেখো তোমরা, আমরা সবাই বেরিয়ে গেছি, অ্যান্ড ওই যে আমাদের পমিও বেরিয়ে গেছে, বিশাল পমি এক্সাইটেড, আমাদের সবার থেকে বেশি পমি এক্সাইটেড, ঠিক আছে? ওকে ধরে রাখা যাচ্ছে না। এখন আমরা তো বাস স্ট্যান্ডে যাবো, তো ওখানে গিয়ে সৌরভদের সাথে দেখা করবো। সো গাইস, আমরা বাস স্ট্যান্ডে পড়েছি, ঠিক আছে? হাওড়ায় আসার সঙ্গে সঙ্গে দেখি এই বাসটা ছাড়ছে, অ্যান্ড এই বাসটায় আমরা উঠে পড়েছি, অ্যান্ড এখন সবাই ঘুমাচ্ছে, আর বাসটা খুব জোরে চলছে। গাইস, অনেক চেষ্টা করার পরও ঘুমাতে পারলাম না। আর এদের অবস্থাটা দেখো, কমি এখন একটা পুরো সিটে বসে আছে, সৌরভ এখন নিচে ফাটিয়ে দিয়েছে, সৌরভ এখন মাটিতে বসে আছে, আর কমি প্রচুর দুষ্টুমি করছে। আমি মাত্র ঘুম থেকে উঠলাম, প্রচুর বাজেভাবে ঘুমিয়েছি, অ্যান্ড এখন কমি আমার কোলে বসে আছে। আমরা দীঘার এরিয়ায় ঢুকে গেছি, আর কিছুক্ষণের সাথে নামবো। আমরা বাস থেকে নেবে এখন একটা অটোতে বসে পড়েছি হোটেল দেখতে যাব বলে, অ্যান্ড আমরা সবাই, মানে অনেক বড় অটো, ঠিক আছে? আমি পেছন থেকে বসে আছি। পম্পি, এই দেখো আমাদের কমিশনা। গাইস, এইমাত্র আমরা হোটেলে এলাম। আমরা 2টো রুম বুক করেছি, ওকে? একটাতে এখন সবাই আছে, আর একটা পুরো ফাঁকা এখন। আর আগের বার, আগের দীঘা ব্লগটা না দেখে থাকলে তোমরা দেখে নিও, আগের বারে যে হোটেলটা আমরা বুক করেছিলাম, যে হোটেলে আমরা ছিলাম ওই হোটেলেই এখন আমরা আছি। আর হ্যান্ড গড, এটা কিন্তু পেট ফ্রেন্ডলি হোটেল নয়। আগের বার যখন এসেছিলাম এই হোটেলের নাম্বারটা আমরা নিয়ে নিয়েছিলাম, এক সপ্তাহ আগে থেকে ফোন করে আমরা বলছিলাম, মানে এটা পেট ফ্রেন্ডলি হোটেল না, একটু মানে ম্যানেজ করতে বলছিলাম, তো তাই জন্য ম্যানেজ হয়ে গেছে। বাট যে প্রাইসটা নিল এক একটা রুমের, মানে এই রুমটা তোমরা দেখো, জাস্ট নর্মাল, কীরকম দেয়ালগুলো দেখো, কীরকম একটা মানে সিম্পল রুম, ঠিক আছে? যা প্রাইস নিল এই রুমের, একটা অন্য ব্যালকনি সাইডে ভালো রুম হয়ে যেত। ওইসব কথা ছাড়ো, এখন আমি এই ঘরে আছি, ওরা সবাই ওই ঘরে আছে। টোটো থেকে নেমে ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন আমরা বিচের ধারে যাবো। গাইস, বিশাল এক্সাইটেড। তো গাইস, এখন আমি চলে এসেছি যেখানে সবাই আছে, যেখানে সবাই আছে, বন্ধ হয়ে গেছে। তো এই যে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই, এটা হলো আমার মা, যেটা যারা মানে আমার যারা ব্লগ দেখো সবাই ছিল, আর এটা হলো আমার দিদা, হাই করো। হাই। তো এখানে দেখাবো তোদেরকে এরকম অবস্থা। তো এখানে আছে সৌরভ অ্যান্ড সচিন, তারপর ওই দুজন, ঠিক আছে? তো চলো এবার আমরা রেডি হবো, আর তারপরে সমুদ্রের ধারে যাবো, প্রচুর মজা হবে। তো গাইস, আমরা এখন দীঘা সি বিচের সামনে যাবো, অ্যান্ড ওখানে গিয়ে অনেক ছবি ছবি তুলবো, এখন আসো। এখন এসে গেছি ডাবের দোকানের সামনে, ডাব খাবো, কারণ বিশাল গরম এখানে, ঠিক আছে? রোদে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওই দেখো রোদের মধ্যে ফটোশুট করছে, কি এত যে ফটোশুট করছিস, স্ট্যান্ড ফ্যান পড়ে যাবে তো? বলছি রোদের মধ্যে এত ফটোশুট করছিস, স্ট্যান্ড পড়ে যাবে তো? সানস্ক্রিন মেখেছিস?
না সানস্ক্রিন মাথা হয়নি, বাট আমার রোদে ট্যান পড়লেও আমার ট্যান রিমুভ করার একটা সলিউশন আছে আমার কাছে। তোমরা কি সেটা জানতে চাও আমি কিভাবে আমার ট্যান রিমুভ করি? তো দেখে নাও গাইস, এই গরমে ট্যান পরে তো স্কিনের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। অনেক রিসার্চ করার পর আমি জানতে পারি অরেঞ্জ পিল আমাদের স্কিনের ট্যান রিমুভ করার জন্য একদম পারফেক্ট, বাট এই গরমে অরেঞ্জ পিল পাবো কোথায়? তাই গাইস আমি নিয়ে নিয়েছি স্ট্যামিও ব্র্যান্ডের এই অরেঞ্জ পিল পাউডার। এই পাউডারটা 100% ন্যাচারাল অ্যান্ড কেমিক্যাল ফ্রি অ্যান্ড অল টাইপ স্কিনের জন্য। সো গাইস দেখে নাও এটাকে এবার কিভাবে ইউজ করতে হবে। 1 চামচ অরেঞ্জ পিল পাউডারের সাথে আমি 2 চামচ মতন গোলাপ জল মিক্স করে নিয়েছি, আর ভালো করে মিক্স করে নেওয়ার পর কিন্তু আমাদের ফেস প্যাক রেডি হয়ে গেছে। গাইস অরেঞ্জ পিল পাউডার হেল্পস ন্যাচারালি রিমুভ ট্যান ফ্রম দ্য আপার লেয়ার অফ স্কিন অ্যান্ড গিভ ইউ আ ফেয়ার স্পট ফ্রি লুক অ্যান্ড অলসো হেল্প রিভার্স দ্য এফেক্ট অফ সানবার্ন অ্যান্ড ট্যানিং। ইট মেক্স ইউ লুক মোর রেডিয়েন্ট উইথ এভরি ইউজ। আমার পুরো স্কিনে ফেস প্যাক অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেছে। এটাকে 10-15 মিনিট মতন স্কিনে রেখে আমি জল দিয়ে ধুয়ে নেব। আর গাইস তোমরা নিজেরাই ডিফারেন্টটা দেখো, একবার ইউজ করার পরেই আমার স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে আর কি পরিমাণে গ্লো করছে তোমরা জাস্ট দেখো। অরেঞ্জ পিল পাউডার ছাড়াও এই ব্র্যান্ডের কিন্তু আরো অনেক রকমের পাউডার পাওয়া যায় স্কিন আর হেয়ারের জন্য। যেহেতু একদম ন্যাচারাল পাউডার তো স্কিনের জন্য একদমই সেফ। প্রত্যেকটা প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। গাইস দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি চান করতে যাবো বলে, পুরো গ্যাং মিলে আমরা এখন চলে যাচ্ছি। আর এরকম একটা কিনবো কারণ এটা এখন খারাপ হয়ে গেছে, দেন আমরা যাবো চান করতে, চলে আসো। তো গাইস এই দেখো আমি একটা সাদা কালারের কিনে নিয়েছি এটা। তো আগের বারে এসে যতটা ভিড় দেখেছিল অতটা নেই, বাট অনেকই আছে, তাও মোটামুটি ভালোই আছে। আমরা এখন এই এটাতে উঠবো, একটা বোটে উঠবো, বোটে করে উঠে মাছ সমুদ্রে। এই দেখো গাইস আমাদের পারমিশনটা চলে এসছে ফার্স্ট টাইম সমুদ্রে, অ্যান্ড বুঝতে পারছি না কোথায় আছে ও এখন। আর এই যে সৌরভ আর আমার ভাই এখন জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে, আর আমাদের জ্যাকেট ওই দাদাটা আনতে গেছে। দেখো গাইস কে এসেছে, ওকে নামাস না। তার নিচে ছাড়, নিচে দাঁড় করা, তবে তো ভয়টা কাটবে, দাঁড় করা। আর কিছু বলবে না, কিছু বলবে না, ছাড় ছাড় ছাড়।
দেখো গাইস এই ঢেউ, এই তো কিছুই হলো না। আমি পুরো ভাসছিলাম, আমার পায়ের নিচে মাটি ছিল না, এত চান করেছি এত চান করেছি, এখানগুলো যন্ত্রণা শুরু করে দিয়েছে। তো আমরা এখন ঘরে যাচ্ছি, পরে কথা বলছি, বাই। গাইস এখন সন্ধ্যে হয়ে গেছে, রেডি হয়ে গেছি বাইরে যাবো বলে, আর আমার ক্যামেরার অবস্থা দেখো, জল ঢুকে পুরো সাদা হয়ে গেছে দুটো ক্যামেরা, পেছনে সামনে, ওই জন্য শচীনের ফোন দিয়ে এখন ভিডিও করছি। জানি না যদি ঠিক না হয় তাহলে পুরো গেল, কালকের দিনটাও গেল, পরশু দিনও গেল, মানে পুরো ভিডিওই গেল, জানি না কি হবে। তো চলো, দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে বাইরে যাবো বলে, এখন অনেক কিছু বাইরে গিয়ে খাবো যেগুলো আগের বারে খাইনি। আমরা এখন বেরিয়ে গেছি, আর আগে প্রেশারটা দেখো এখন খেতাম। চলো এখন আমরা কিছু খাবো এখানে, আর অনেক দোকান দেখছি বন্ধ, কেন জানি না বন্ধ, বাট কিছু খাবো। এই দেখো আমাদের কমিশনা, এই যে কমিশনা খুলে করে এখন যাচ্ছে সমুদ্রের পাড়ে রাতের সমুদ্র দেখতে। তোমাদের জন্য ভিডিও করতে গিয়ে আমার জল ঢুকে গেছে ফোনে ক্যামেরাতে, তো আমি জানি না কালকে ভিডিও করা যাবে কি যাবে না। আমি এখান থেকে অর্ডার করে দিয়েছি দুটো লেগ পিস আর একটা কাবাব খাবো এখন। প্রথমে তো ভাবছিলাম অক্টোপাস অক্টোপাস খাবো, বাট এখানে এসে আমার ঘেন্না করছে। কি মিথ্যাবাদী রে রে, তুই কবে বলেছিস অক্টোপাস খাবো? আমি ভেবেছি, তোকে কেন বলবো, আমি ভেবেছি বলেছি। হ্যাঁ, যখন আমি জিজ্ঞেস করতাম তখন কি বলতিস? আমি কি বললাম? আমি ভেবেছি, আমি ভেবেছি, আমি কাউকে বলিনি, ঠিক আছে? আমার গলা বসে গেছে। আরে দেখো আমাদের পমিকে, পমি তো সবার আগে আমার খাবার চলে এসছে। আর গাইস আমার কাবাব চলে এসেছে, গাইস আমার চটপটি এসে গেছে, খাবো এবার চটপটিটা খেয়ে নি। ও ভাই, উপরে লেবু ছড়িয়ে দিয়েছে, টক টক ঝাল ঝাল, দারুণ লাগছে। যদি আগে রক্ত বাসে কেমন খেলে, ইস কি সবুল টান না তো বলছি, এই তো খেলে ভুলে গেলে। আমি যদি অক্টোপাস খাই আগে দেখাবো সবাইকে যে আমি খাচ্ছি, দারুণ খেতে পাওয়া। এখন সবাই চিকেন লেগ পিস খাবে, আর আমি এখন এদের তো খাবো। কি এত বড় মুরগির ঠ্যাং হয়? আমার মা এখন চিকেন লেগ পিস খাচ্ছে, এটা সত্যি মুরগি তো মা? এই যে আমার চিকেন লেগ পিস চলে এসছে, ছিটতে পারছি না এত গরম। এটার থেকে আমার বেশি কাবাবটা ভালো লাগে,
এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, উঠে যেতে ইচ্ছা করছে না। আবার লোটে মাছ অর্ডার করেছি, লোটে মাছটা খেয়ে দেখবো কিরকম টেস্ট। পামি পামি আমরা এখন ঘরে চলে যাবো। তো চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকে সারাদিন যা যা করলাম তোমাদের সাথে সবকিছু শেয়ার করলাম, আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। নেক্সট কালকে কি করবো সেগুলো নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, এখনের জন্য গুড বাই।